কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া উপেক্ষা করে বস্টন অঞ্চলের সচেতন প্রবাসীরা হারবার্ড বিশ্ববিদ্যালয় চত্বরে মিলিত হয়ে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাথে বর্বরতার নিন্দা এবং প্রতিবাদ জানালেন একই সাথে অবিলম্বে সসম্মানে নিজ বসত ফিরে যাবার পরিবেশ তৈরির জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করা হল উল্লেখ্য যে এই প্রথমবার হারবার্ড চত্বরে দেশত্যাগী রোহিঙ্গাদের সমর্থনে প্রবাসীদের এ বন্ধন হল ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট পিস্ট অর্গানাইজেশন এর ডাকে আইবিপিও এর চেয়ারম্যান তপন চৌধুরী তত্ত্বাবধানে রোববার অনুষ্ঠিত এক কর্মসূচি চলে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ব্যানার পোস্টার ফেস্টন সহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্যাতিত বিতাড়িত রোহিঙ্গাবাসীদের অবর্ণীয় দুঃখ দুর্দশার কথা বলেন হোস্ট সংগঠনের চেয়ারম্যান তপন চৌধুরী যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী কমিউনিটি লিডার ইকবাল ইউসুফ ডক্টর সৈয়দ আবুল হাসনাত তাপস বড়য়া আব্দুর রাজ্জাক সালাউদ্দিন চৌধুরী গোলাম চৌধুরী প্রমুখ বক্তার সকলে এমন নিষ্ঠুর আচরণ অসহনীয় নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে বাধ্য করতে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন